সাইবার অপরাধ হচ্ছে স্যার আমাদের মোবাইলে মোবাইল ব্যবহার করে, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে যদি কারো কাউকে যদি বদনাম করা হয়, কারো যদি অপমান অপমানিত করার জন্য তাকে হুমকি দেওয়া হয়, এই ধরনের কাজগুলো হয় স্যার সাইবার অপরাধ। ঠিক আছে সবাই সুন্দর বুঝছো সাইবার অপরাধ কি? আচ্ছা তো আমি একটু বলতেছি, দেখো সাইবার অপরাধ হচ্ছে কি, অনলাইন জগতে অর্থাৎ তথ্য প্রযুক্তি বা মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে যে সমস্ত অপরাধ বা ক্রাইম করা হয় সেগুলো হচ্ছে কি, সাইবার অপরাধ। তো সেই সাইবার অপরাধ গুলো কি কি হইতে পারে আমি একটু ধারণা দিচ্ছি। যেমন তুমি কাউকে স্পাম মেসেজ পাঠালা, স্পাম মেসেজ কি বলো না স্যার? কিরকম স্যার? স্পাম মেসেজ হচ্ছে তোমার ব্যক্তিগত পরিচয় বা তোমার তোমার যে ব্যক্তিগত পরিচয় আছে সেটা তুমি গোপন রেখে কি অন্যকে কোনো অনৈতিক মেসেজ পাঠাইলে সেটা হচ্ছে কি, স্পাম মেসেজের মধ্যে যাবে। বুঝতে পারছো? তারপর হচ্ছে তুমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বা মোবাইল ব্যবহার করে বা ইন্টারনেট ব্যবহার করে কাউকে যদি হুমকি দাও সেটাও কি সাইবার অপরাধের মধ্যে পড়ে। বুঝতে পারছো? আবার কি, তোমরা যদি কারো ব্যক্তিগত তথ্য আচ্ছা এইবার তোমরা বলো তো তোমরা এরকম কোন ঘটনা তোমাদের মধ্যে করছে কিনা বলতে পারবা? সুন্দর একটা উদাহরণ দিছে যে তার বড় ভাইয়ের কি হয়েছে, আইডি হ্যাক হয়ে গেছে। অর্থাৎ তার বড় ভাইয়ের ফেসবুক আইডিটা, তার যে পাসওয়ার্ড ছিল বা তার যে ফেসবুক আইডি ছিল সেটা কি চুরি হয়ে গেছে, তাহলে সেটাও কিন্তু একটা কি সাইবার অপরাধ। আমার একটা স্যার আমার ছোট বোনে মোবাইল ফেসবুক সবসময় খোলা থাকে, সে কিন্তু ইউজ করে না, কিন্তু তার নামে মেসেঞ্জার হবে সবাই বলে সবসময় দিন রাত কেন তোমার এটা চালু থাকে, কিন্তু সে কিন্তু ইউজ করে না কিন্তু স্যার, কিন্তু এটা অন্য কেউ ইউজ করছে কিনা এটা অপরাধ কিনা? অবশ্যই সেটা অপরাধ, যদি তুমি একবার আইডি দিতে অন্য ইউজ করে ব্যবহার করে সেটাও কি সাইবার অপরাধের মধ্যে পড়ে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এতটুকু ক্লিয়ার যে সাইবার অপরাধ কি, অর্থাৎ অনলাইন জগতে যে সমস্ত অপরাধ হয়ে থাকে সেটা হচ্ছে কি সাইবার অপরাধ। তারপর আমরা গত ক্লাস গত সেশনে দেখছিলাম কি, যদি এরকম সাইবার অপরাধ সংঘটিত হয় সেটা করণীয় কি কি সেটাও কিন্তু আমরা গত সেশনে দেখেছি। আচ্ছা তারপর আমি কিছু তোমাদেরকে কিছু টিপস দিচ্ছি, তোমাদের কিছু ধারণা দিচ্ছি যে আমরা সাইবার অপরাধ থেকে বাঁচতে আমরা নিজেরা কি কি করবো। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সাইটগুলো আছে সেগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করব না। তারপর বিভিন্ন যে ফিশিং সাইট আছে, ফিশিং সাইট গুলো ফিশিং সাইট সম্পর্কে কেউ বলতে পারবা? ফিশিং সাইট হচ্ছে এমন সাইট যেটা উপভোগ কি তোমার একটা রিয়েল সাইটের মতো করে তৈরি করবে, পরে বিভিন্ন প্রতারণার হাত হিসেবে সেই সাইটটাকে তোমাদের কাছে উপস্থাপন করবে। ওইটার মধ্যে যদি তোমরা তথ্য দাও, তোমাদের ব্যক্তিগত তথ্য দিলে সেটা কি যে কোনো মুহূর্তে তোমরা হুমকি মুখে পড়তে পারো, ওই ধরনের সাইটগুলো হচ্ছে কি ফিশিং সাইট। তাহলে আমরা ওই ধরনের যে ফিশিং সাইটগুলো আছে সেগুলো থেকে আমরা কি বিরত থাকবো। তারপর যদি আমরা আসি বাস্তব যদি আসি, দেখো আমাদের কিন্তু মোবাইলে যে বিকাশ ব্যবহার করি, তারপর নগদ ব্যবহার করি, রকেট ব্যবহার করি, সেই রকেটের পিন গুলা কি অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন লোক দেখে বা প্রমাণ দেখে আমাদের কি করে সেই পিন গুলা নিয়ে যায়।
তাহলে সেটাও কি সাইবার অপরাধ সাইবার অপরাধ তাহলে কিন্তু সেটার জন্য কি আমরা ক্ষতিগ্রস্ত হব বা হুমকিকে রেসপন্স করব তাহলে ওই সমস্ত যে কেউ যদি আমাদেরকে কখনো কোনো বিকাশ রকেট বা নগদের পিন নাম্বার জানতে চায় তাহলে আমরা কি আমরা বানাবো আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা আচ্ছা এই জিনিসটা কি বোঝাও আমরা কিন্তু পূর্বে জেনেছি কি যে সাইবার অপরাধ কি সাইবার অপরাধে আমাদের করণীয় কি কি তাহলে এই পর্যায়ে এসে আমরা যেই নিয়ম নীতিগুলো মানবো অর্থাৎ সাইবার অপরাধ থেকে বাঁচতে আমরা যে সকল নিয়ম নীতিগুলো মানবো সেগুলো কি আমরা একটা লিস্ট করবো বুঝতে পারছো সেগুলো আমরা একটা লিস্ট তৈরি করবো তালিকা তৈরি করবো আচ্ছা এবার দেখো আমরা কিন্তু পূর্বে তোমাদেরকে গ্রুপ ভিত্তিক কাজ করাইছি পড়াইছিলাম তাহলে এটা হচ্ছে কি একটা গ্রুপ এটা একটা গ্রুপ আর এটা হচ্ছে একটা গ্রুপ এই তিনটা গ্রুপে কিন্তু আমরা কাজ করাইছিলাম এখন এখন দেখো এই জায়গায় তোমাদের 59 নম্বর পেজের মধ্যে একটা কি দেওয়া আছে তালিকা দেওয়া আছে অর্থাৎ নীতিমালার একটা ছক দেওয়া আছে তো এই ছকের মধ্যে দেখো তোমাদের ডেমো হিসেবে অর্থাৎ কিছু নীতিমালা পূর্বে থেকে দেওয়া আছে যেমন সেটা হচ্ছে কি তোমরা দেখো লেখা আছে কি আমরা তারপরে একটা খালি ঘর আছে দেখা হচ্ছে কি বিদ্যালয়ের সপ্তম শ্রেণী নাম হচ্ছে ড্যাশ সাকার সকল শিক্ষার্থী শপথ করেছে যে সাইবার নিরাপত্তা আমরা নিম্নলিখিত কাজগুলো কখনোই করবো না অন্যের অন্যকে উৎসাহিত করবো না তার নিচে দেখো কয়েকটা কি নিয়ম নীতি দেওয়া আছে এখন তোমরা এই নিয়ম নীতি গুলো দেখো দেখে প্রত্যেক গ্রুপে একটা করে নীতিমালা তৈরি করো বোর্ড ব্যবহার করতে পারে আচ্ছা তাহলে প্রত্যেকে কি তোমাদের খাতার মধ্যে নীতিমালাটা নোট ডাউন করো সবার করো হয়েছে আচ্ছা তাহলে এবার দেখো সবাই অনেক সুন্দর সুন্দর কি নিয়ম নীতি লিখছ সেটা আমি পরে শোনাচ্ছি দেখেন তোমরা সবাই বলবা তোমরা একমত কিনা যদি একমত হয় সেটা আমরা গ্রহণ করবো আর যদি একমত তাও সেটা কি আমরা গ্রহণ করবো না বর্জন করবো বুঝতে পারছো তাহলে প্রথম হচ্ছে কি প্রথম হচ্ছে কেউ বিকাশের পাসওয়ার্ড চাইলে দিব না একমত এটা কি আমরা দিতে পারি একমত তাহলে সেটা আমরা দিলাম কে বিকাশ বউকে কি দেওয়া যাবে স্যার স্টুডেন্ট
তারপরে দেখছে ই কমার্সে বড় বিজ্ঞাপন দিব না, সেটাকে আমরা নিতে পারি। আচ্ছা এখন এই বাছাইকৃত যে নিয়ম নীতি গুলো আছে সেগুলো আমরা সুন্দর করে একটা পেজের মধ্যে লিখবো। লিখে দেন আমরা কি করবো, দেয়ালে টানিয়ে রাখবো। বুঝতে পারছো? তাহলে এটা করার জন্য আমাদেরকে প্রত্যেক গ্রুপ থেকে দুজন করে এসে আমাকে সাহায্য করবে। তাহলে দেখো আমাদের নিয়ম নীতির যে ইয়েটা ছিল, যে নীতিমালাটা ছিল, সেটা কি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা কি করলাম, দেয়ালে টানিয়ে দিলাম। তারপর ওই কপিটাতে তোমাদের অভিভাবক যিনি আছেন তার কি আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। মনে রাখবে সবার? আচ্ছা, এবার কারো কোনো সমস্যা আছে, কোয়েশ্চন আছে? তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার।